নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজ আপনাদের কাছে আমি যে বিষয়টা উত্থাপন করতে চলেছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক হিংসার পটভূমি এবং পশ্চিমবঙ্গের যে ভোট আসন্ন ভোটে এই বিষয়টা নির্বাচন কমিশনকে কতটা চিন্তায় ফেলেছে এবং নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে এ ব্যাপারে, এ বিষয়টা নিয়ে কম আলোচনা হয়নি বা কম লেখালেখি হয়নি। তবু কেন বলছি জানেন, তার একটাই কারণ, সেটা হচ্ছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন, মানে তৃণমূল কংগ্রেস পর্যন্ত শাসক দল হয়েও কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে যে বৈঠক এবং রাজ্য সরকারের যে বৈঠক সে ব্যাপারে মানে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শুধু নন, মানে রাজ্য নির্বাচনী দপ্তর সকলে কিন্তু মুখ্য যে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বা নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দলের যে বৈঠক সেখানে সব রকমের সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে রাজনৈতিক হিংসা এর আগের বারেও 7টা ফেজে ভোট করা সত্ত্বেও কিন্তু হিংসা হয়েছিল এবং হিংসার কারণ সেটা নিয়ে নানামুনির নানা মত থাকে। বিজেপি বলে শাসক দল করছে, শাসক দল তৃণমূল বলছে যে বিজেপি এক ধরনের নৈরাজ্য তৈরি করে তাদের যে সমর্থনহীনতা সেই কারণে তারা করছে। সুতরাং অভিযোগ এবং পাল্টা অভিযোগ তো চলতেই থাকে, কিন্তু একথা মানতেই হবে যে নির্বাচন কমিশনের সামনে এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট। দেখুন, 7টা দফায় নির্বাচন করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যায় তা তো নয়। তাহলে তো 2019-এর যখন লোকসভা নির্বাচন হয়েছে সেটাও 7 দফায় হয়েছে, তার আগের যে বিধানসভা নির্বাচন সেটাও 7 দফায় হয়েছে। 7 দফায় করলেই যে হিংসা হবে না এটা বলা যায় না, এটা একটা সর্বরোগহারা বটিকা নয় যেটা সেবন করিলেই নির্বাচন শান্তিপূর্ণ হইয়া যাইবে। তাহলে এখন এই পরিস্থিতিতে একটা ফেজের সঙ্গে আর একটা যে পর্যায়, তার মধ্যে একটা গ্যাপ রাখতে চাইছে নির্বাচন কমিশন। গোটা ভোটটা 1 মাসের মধ্যে হয়ে যাবে, তার মাঝখানে গ্যাপ থাকলে প্যারামিলিটারি ফোর্সের মোবিলাইজেশনটাকে ঠিক ভাবে যাতে হয়, তারা যাতে জায়গাটা চিনতে পারে, পুলিশের সাথে প্যারামিলিটারির একটা বোঝাপড়া একটা বৈঠক সেটা যাতে হয় এবং পুলিশের যে অফিসারদের গতবারের ব্যবস্থা নেওয়া হয়েছিল বা নির্বাচনের অন্যান্য যে কোনো স্তরের অফিসারদের, WBCS অফিসার হতে পারে, IAS অফিসার হতে পারে, যাদের সম্পর্কে অভিযোগ এসেছিল নির্বাচনে কারচুপি করার বা অনিরপেক্ষ হওয়ার দোষ, সেগুলো দেখা হচ্ছে যাতে সেই ধরনের অফিসার সেই ধরনের কর্মীদের এবারে যাতে নিয়োগ করা না হয়।